আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে স্পেশালি মাথার চুল দেখলে কি হয় এই বিষয়টা জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমায় আমিন আত তাফিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। দেখুন, স্বপ্ন 90-40% এক ভাগ স্বপ্ন দেখে মানুষ, আর স্বপ্ন দেখলে কি হয় মানুষ যেন তারা ভালো কিছু নিতে পারে, বা যদি খারাপ কিছু হয় এগুলো থেকে যেন সাবধান হতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকেও স্বপ্ন দেখানো হয়, আবার কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও দেখানো হয়। তো আসুন কথা না বাড়িয়ে আমরা মাথার চুল স্বপ্ন দেখলে কি হয় বিষয়টা জেনে নিই। মাথার চুল স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টার অথবা তার নেতার সম্পদ এবং দীর্ঘায়ুর লক্ষণ। স্বপ্ন যদি মাথার চুল দেখা হয় তাহলে এটা ভালো একটি স্বপ্ন বলে আমরা মনে করি। তবে স্বপ্নে স্বাভাবিক যে চুলটা, কালো যে চুলটা, এটা দেখলে কিন্তু এটা হয়। আর দীর্ঘ চুল যদি দেখা হয় তাহলে এটা স্বপ্নদ্রষ্টার বিবেচনায় ফলাফল ভিন্ন হতে পারে। অস্ত্র ধারণকারী এবং ওই রকম যোদ্ধা যদি তার মাথায় দীর্ঘ চুল দেখে তার ব্যক্তিত্বের প্রভাব এবং রক্ষণ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। ধনী যদি দেখে তাহলে তার সম্পদ বুঝাবে। যোদ্ধা বা ধনী লোক বা অস্ত্রধারী লোক যদি দেখে তার অনেক লম্বা চুল তাহলে সে অনেক বেশি ধনী হবে, তার সম্পদ বাড়বে। কিন্তু যদি কোনো দরিদ্র লোক যদি দেখে তার অনেক লম্বা চুল তাহলে সে পাপ কাজ করবে, সে পাপে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর হাশিমি বংশের লোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যে লোকগুলো আছে তারা যদি দেখে যে তার লম্বা চুল তাহলে বাদশাহ হতে পারে, প্রধান হতে পারে, অথবা তার প্রভাব অনেক অনেক বেশি বেড়ে যাবে। আর ব্যবসায়ী যদি দেখে তার লম্বা চুল তাহলে তার সম্পদ বেড়ে যাবে। কৃষক যদি দেখে তার লম্বা চুল তাহলে তার ফসল অনেক অনেক বেশি ভালো হবে ইনশাআল্লাহ। চুলের সৌন্দর্য ও বিন্যাস, এটা যদি চুলে অনেক সুন্দর চুল, অনেক সুন্দর সাজানো গুছানো এমন চুল যদি থাকে তাহলে মনে করতে হবে মান সম্মানের প্রতীক। চুল যদি কোঁকড়ানো এবং ঝুলন্ত লম্বা থাকে মান সম্মান ইজ্জত বেড়ে যাবে ইনশাআল্লাহ। চুল ঝুলন্ত লম্বা এবং বিচ্ছিন্ন দেখলে তার অভিভাবকের সম্পদ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোমল ও নরম দেখলে তার অভিভাবকের সম্পদ বৃদ্ধি পাবে। কেউ যদি তার চুল লম্বা দেখে এতে সে আনন্দ অনুভব করে তাহলে এটা তার জন্য খুব প্রশংসনীয়। আর মহিলাদের যদি চুল অনেক বেশি লম্বা দেখা হয় তাহলে এটা আরও অনেক বেশি প্রশংসনীয় হয়ে থাকে, অর্থাৎ ওই মহিলার জন্য অনেক ভালো একটি স্বপ্ন বলে আমরা মনে করি। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাই তিনি কিন্তু ওনার ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে যুবকের সাদা চুল তিনি অপছন্দ করতেন। যুবকের তো সাদা চুল নয়, যুবকের তো হবে কালো চুল। তিনি বলতেন যুবকের জন্য সাদা এবং লম্বা চুল দেখা তার দারিদ্রতা এবং দুশ্চিন্তার আলামত রয়েছে। দরিদ্র ব্যক্তি যদি তার চুল সাদা এবং লম্বা দেখে তা সে তো দরিদ্র থাকবেই, পাশাপাশি ঋণের বোঝা তার উপরে বর্তাবে, অর্থাৎ সে বেশি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে দেখুন, এমনকি ওই ব্যক্তিটি যে দরিদ্র ব্যক্তি, ওই ব্যক্তি কিন্তু দরিদ্র তো হবেই এবং ঋণের বোঝা তো হবেই, সাথে সে বন্দী হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থেকে যায়। সাদা চুল যদি উপরাতে দেখে কেউ তাহলে সে সুন্নতের বিরোধিতা করবে এবং বুজুর্গদের অবজ্ঞা করবে। যুবক তার চুল যদি কিছু চুল যদি সাদা দেখে তাহলে তার কোনো হারানো ব্যক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। চুল সাদা দেখা এটা কারো কারো মতে ব্যক্তিত্ব, আত্মমর্যাদা এবং দিনের উন্নতি বোঝা যায় কারো কারো মতে। আবার কেউ কেউ বলেছেন যে তার
সাদা চুল দেখা, তাহলে এটা হলো তার আয়ু বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, অর্থাৎ যাতে তোমরা বার্ধক্যে উপনীত হও। কারো মতে যদি দেখে তার চুল সাদা হয়ে গেছে, তাহলে তার সন্তান জন্মগ্রহণ করবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কিন্তু বলেছেন, ওয়াস্তা আলা রাসু শাইবা, বার্ধক্যে চুল পাক ধরেছে। হাজ্জাজ বিন ইউসুফ, তিনি স্বপ্নে দেখলেন তার মাথার চুল এবং দাড়ি সাদা হয়ে গেছে। অতঃপর তিনি দেখলেন আব্দুল মালিক বিন মারওয়ান খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন এবং তার কর্মকাণ্ড কিন্তু বিগড়ে গেছে। এখন আমরা যে বিষয়টা জানব, মহিলাদের চুল, মহিলা তার মাথার সব চুল যদি দেখে সাদা বা পাকা দেখে, তার স্বামীর পাপাচারের আলামত। আর যদি তার স্বামী সৎ হয়, তাহলে সে অন্য দাসী বা বাদী বা মহিলার উপর তাকে নিয়ে গর্ববোধ করবে। এখানে যে বিষয়টা আমরা দেখব, মহিলা যদি স্বপ্নে দেখে তার সব চুল সাদা এবং পেকে গেছে, তাহলে তার স্বামী পাপাচারের আলামত, তার স্বামী বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়তে পারে। কিন্তু যদি স্বামী অনেক সৎ, নামাজি, পরহেজগা, ভালো মানুষ হয়, তাহলে সে অন্য দাসীবাদী বা মহিলার উপর তাকে নিয়ে গর্ববোধ করবে, অর্থাৎ স্ত্রীকে নিয়ে গর্ববোধ করবে। যদি তাও না হয়, তবে স্ত্রীর পক্ষ হতে স্বামীর জন্য উদ্বেগ দেখা দেবে। স্বপ্নে পুরুষের চুল দেখলে যদি সে বিবাহিত হয়, তাহলে সৎসন্তান পাবে। যদি অবিবাহিত হয়, তাহলে সুন্দরী নারী তার হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মহিলার কালো চুল স্বপ্নে দেখা দুটি বিষয়ের আলামত প্রকাশ করে। এক, স্বামীর পক্ষ হতে স্ত্রীকে অত্যধিক ভালোবাসা। দুই, স্বামীর কার্যকলাপ দৃঢ় ও সঠিক হওয়া। মহিলা তার চুল খুলে যেতে যদি দেখে, তার স্বামী অদৃশ্য হয়ে যাবে বা বিদেশ চলে যেতে পারে। বিবাহিতা মহিলা সব সময় তার মাথা খোলা থাকতে দেখলে তার স্বামী কখনো তার কাছে ফিরে আসবে না। যদি সে অবিবাহিত হয়, তাহলে কখনো তার বিয়ে হবে না। বিবাহিতা মহিলা যদি তার মাথা খোলা অবস্থায় দেখে, তাহলে তার স্বামী কী হবে, তার কাছে কখনো ফেরত আসবে না। আর অবিবাহিতা হলে তার বিয়ে হবে না। এটা একটা খারাপ স্বপ্ন বলে আমরা মনে করি। এগুলো দেখলে আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। মহিলা যদি তার চুলকে অনেক ঘন দেখে আর লোকেরা চুলগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে, তাহলে বুঝতে হবে সে কোনো কোনো ব্যাপারে সে লজ্জিত হবে মানুষের কাছে। চুল যদি ঝরে পড়া দেখে, তাহলে কি হয়, চুল ঝরে পড়া দেখলে এটা একটু অপমান হওয়ার আলামত, একটু খারাপ কিছুই এখানে বোঝা যাচ্ছে। তাহলে আমরা যদি দেখি মাথা কামানো, মাথা কামানো হজের মৌসুমে পুরুষের জন্য মাথা কামাতে বা চুল ছাড়তে দেখলে শান্তি, নিরাপত্তা, বিজয়, ঋণ পরিশোধ, প্রশস্ততা আসবে। আর হজ ছাড়া অন্য সময়ও কামাতে দেখলে এটা ভালো। সর্বাবস্থায় আমরা এই চুল কামানো বা ছাটানো এগুলো আমরা খারাপ কিছু আমরা মনে করি না। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কিন্তু খারাপ কিছু মনে করেননি। কিন্তু যদি সে নেতা হয় বা হজ ছাড়া অন্য সময়ে মাথা কামাতে বা চুল ছাটাতে দেখে, তাহলে ওই স্বপ্ন তার দারিদ্রতা, পদচ্যুতি, গুমর ফাঁস, অপমানের আলামত। যদি নেতা হয় বা এই টাইপের কোনো লোক হয়, তাহলে তার পদচ্যুতি হওয়ার সম্ভাবনা আছে। সবসময় যে চুল ছাটানো বা কামানো ভালো বিষয়টা এমন নয়, সমস্যাও রয়েছে। হ্যাঁ, আর যদি দরিদ্র কোনো ব্যক্তি যদি দেখে, তাহলে কিন্তু তার ঋণ পরিশোধ হবে ইনশাল্লাহ। মহিলা যদি মাথা কামায় তো দেখে যে মহিলা তার মাথা কামিয়ে ফেলেছে, তার স্বামী তাকে ত্যাগ করবে অথবা মহিলাটা মারা যাবে। এরপরে আমরা যে বিষয়টা, মহিলাদের মাথার চুল কাটা বা মাথার চুল ছাটা এগুলো ভালো স্বপ্ন নয়। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে মাথার চুল কাটা ছাটা
এইগুলো অনেক সময় খারাপ কিছু বয়ে নিয়ে আসে, আর মহিলাদের জন্য তো একটু খারাপই বটে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আজকে আমরা জানলাম চুল স্বপ্নে দেখলে কি হয়। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।